হ্যালো বন্ধুরা আশা রাখছি আপনারা অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই নতুন একটি রেসিপি বড়ো সাইজের পুঁটি মাছ দিয়ে বেগুন আর কারিপাতা পেটে এরকম করে রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে নেন আজকের রেসিপিটি আজকের রেসিপির জন্য আমি এখানে কয়েকটি কারিপাতা নিয়েছি আর দুটি পুটি মাছ নিয়েছি তো এগুলো দিয়ে আমি রেসিপি বানাবো কারিপাতাগুলো আমি সারিয়ে ভালো করে বেটে নিব তারপর রান্না করব প্রথম অবস্থায় আমি মাছগুলো ভেজে নেব তার জন্য নুন হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাছটা ভেজে নিলে খুবই একটা স্বাদ আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে সেই জন্য আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে বেশিরভাগই মাছটা ভেজে নেই তারপর রান্না করি তো চলে এলাম রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব তেলগুলো আমি পুরা হিট করে নিয়েছি এরকম করে হিট করে নিয়েছি তেল দিয়ে ধোয়া উঠছে সেই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছ ভাজা তেলটা মাছ ছেড়ে দেওয়ার আগে খুবই হিট করে নিতে হয় তারপর চুলার আঁচটা কম করে দিয়ে ভেজে নিতে হয় তো এরকম করে ভেজে নিলে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় মাছগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে পিট কড়া করে ভাজে নিই হালকা করে ভেজে নিয়েছি এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছ ভাজার যে তেল আছে এই তেলের মধ্যে আমি একটি বেগুন কেটে চারফালা করে নিয়েছি সেই বেগুনগুলো আমি এখন ভেজে নেব তো বেগুনগুলো আমি খুবই ভাজব না হালকা করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা বেগুনটা আমি এরকম করে ভেজে নিয়েছি এখন আমি বেগুনগুলো নামিয়ে নিচ্ছি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম তেল হিট হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ফোড়নে কিছু গোটা জিরা দিয়ে দিলাম পাঁচটি গোটা পেঁয়াজ ছোটো সাইজের পেঁয়াজ তো পেঁয়াজগুলো আমি মাঝখান থেকে সামান্য পরিমাণে চারফালা করে দিয়েছি যাতে মরিচ ঢুকে আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম একটি কারি পাতা তো এখন দিয়ে দিচ্ছি পানি তো আমার তরকারিটা হতে যে পরিমাণে পানি লাগবে সেই পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একসঙ্গে করা ছিল সেইগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন আমি ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাঁচা রসুন আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো কারিপাতা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম তো সব মশলা দেওয়া হয়ে গেছে এখন বলকের অপেক্ষা করব। তো দেখুন ঝোলগুলো বলক উঠেছে খুবই ধোয়া উঠেছে দেখা যাচ্ছে না ভালো করে তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম বেগুনগুলো তো বেগুনগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব প্রায় বেগুনগুলো সিদ্ধ হয়ে এসেছে পুরাপুরি সিদ্ধ হয়ে যায়নি তো ওই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি ভালো করে ঝোলের মধ্যে ডাবিয়ে দিচ্ছি যাতে মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর মাছের ভিতরে মরিচগুলো ঢুকে যায় তো বন্ধুরা আরও একটা অনুরোধ করছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটাই লাইক করে দিবেন তো বন্ধুরা এরকম করে নতুন একটি রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন খুবই ভালো লাগবে তো দেখুন তরকারিটা এই পর্যায়ে এসেছে তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারিটা চুলাই থেকে নামিয়ে নেব নামানোর পর দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা খেতেও খুবই ভালো হয়েছে অসম্ভব মজার হয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন